আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মহাজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই গরমে প্রশান্তির জন্য কাঁচা আমের শরবত। তো চলুন শুরু করা যাক। কাঁচা আমের শরবতটা তৈরির জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি। এটা আমি ছিলে টুকরা করে কেটে তারপর আমি এর পরিমাপটা বলে দিব, আমি কতটুকু পরিমাণে আমটা নিচ্ছি। এখানে আমার আরও লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা, লেবুর রস, আমি এখানে দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি, লবণটা স্বাদ মতো দিতে হবে। এখানে তিন ভাগের এক কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি, এক চা চামচ জিরা, এক চা চামচ বিট লবণ। আমগুলোকে আমি ছিলে নিব। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি যেটাতে আমি এই আমের শরবতটা ব্লেন্ড করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আম। আমগুলো থেকে আমি কেটে দুই কাপ পরিমাণ আম দিলাম। এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ, জিরার গুঁড়া, পুদিনা পাতা, ধনে পাতা, লবণ, কাঁচামরিচ কুচি, চিনি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এটা ব্লেন্ড করার জন্য যতটুকু লাগে, বেশি দিতে যাব না, তাহলে ভালো মতো ব্লেন্ড হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই পিস লেবুর রস, এবং পরিমাণ মতো পানি, আপনি যতটুকু পাতলা খেতে চান সেই হিসাবে। আমি এখানে দেড় গ্লাস পরিমাণ আরও পানি দিচ্ছি। এটা আমি এখন আবার ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এটা গ্লাসে ঢেলে নিব। তো এখানে আমি দুইটা করে বরফ দিয়ে দিচ্ছি। আমি এটা ঠান্ডা পানি দিয়ে করেছি, আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার কাঁচা আমের শরবত। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই আমের শরবত খেতে খুবই ভালো লাগবে। এর আগে আপনাদের দেখিয়েছি আমটা সেদ্ধ করে শরবত, আজকে দেখিয়ে দিলাম কাঁচা আমের শরবত। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।